আজকের এই রকম গায়ে হলুদের অনুষ্ঠানটা অবশ্যই তোমরা দেখো আমার সঙ্গে, আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লাগবে। এনজয় করো ভিডিওটা। আজকে তোমাদের সাথে হলদি অনুষ্ঠান শেয়ার করব। আগের দিন করেছিলাম তোমাদের সাথে রিং সেরিমনি, আজকে ওরই হলদি এবং ছেলে মেয়ে দুজনেরই একই জায়গায় হলদি অনুষ্ঠানটা হবে। আই হোপ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আগে যেখানে হলদি অনুষ্ঠানটা হচ্ছে, মানে যেখানে বিয়ে বাড়ির জন্য ভাড়া নেওয়া হয়েছে, সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। অসাধারণ একটা পরিবেশ, সামনে মানে যে এটা বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে তার সামনে পেছনে বিশাল বড় লন রয়েছে, এটাকে শুটিং বাড়ি বলে। হয়তো অনেকেই ভিডিওটা দেখার পরে ভাববে যে তোমরাও হয়তো এসেছো, যদি কেউ এই বাড়িতে বিয়েতে বা কোনো অনুষ্ঠানে এসে থাকো সেটাও কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে। এখনও মানে ব্রাইড গ্রুম কেউ এসে পৌঁছায়নি, তো তার জন্যে সকালবেলায় দেখতে কেমন, কোথায় খাবারের জায়গা হচ্ছে, এটা হচ্ছে খাবারের বিশাল একটা জায়গা অ্যারেঞ্জমেন্ট করেছে, সবটাই তোমাদের ঘুরে দেখাবো, এখনও যেহেতু ওরা আসেনি। তো চলো ভেতরটা কেমন সেটাও দেখিয়ে দিই, তারপরে হলদি অনুষ্ঠানটা দেখাচ্ছি। দেখো সিঁড়ি দিয়ে উঠছি, মানে দোতলার মানে ফার্স্ট ফ্লোরটায় যাচ্ছি। রুমগুলো তো অসাধারণ, এর আগেও আমি একবার এসেছি, আজকে মানে পুরোটা ফাঁকা আছে বলে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর, সামনে এই যে ব্যালকনি রয়েছে, মানে এখানে বসেও তোমরা কোনো অনুষ্ঠান দেখতে পারো বা এখানে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারো, এত সুন্দর। দেখো এই যে এই সামনেটায় যে দেখছো, এখানটাই বিয়ে বা এখানেই হলদি অনুষ্ঠানটা হবে। ব্যালকনিটা তো খুবই সুন্দর, পাশে চারিদিকে গাছে মোড়া, অসাধারণ একটা পরিবেশ। এটা হচ্ছে যারা রুবি বা কালিকাপুর জানো, ওইখানে এই শুটিং বাড়িটা অবস্থিত। সিঁড়িগুলো খুব ঘোরানো ঘোরানো, ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। প্রত্যেকটা ঘরের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, ব্যাক সাইডে বিশাল ব্যালকনি রয়েছে, দারুণ দারুণ পরিবেশটা। নিচটায় দেখো এরকম পেছনে ব্যালকনি, আর নিচে এরকম একটা ভ্যাকেন্ট জায়গা রয়েছে, এখানে ফটোশ্যুট করতে পারবে, খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, খুবই সুন্দর। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর এটা একটা রুম, দেখো রুমটা বিশাল বড়, এরকম প্রত্যেকটা রুমের সঙ্গে বড় বড় বেড রয়েছে। টয়লেটটা শুধু দেখো, মানে জাস্ট কি বলবো, ফাইভ স্টার হোটেলে যেমন থাকে সেই রকম, মানে টয়লেটটা দেখে তো আমার এত ভালো লেগেছে, মানে বেরোতে ইচ্ছা করছিল না, তো আমি ভীষণ ফটো ফটো তুলছিলাম। তারপরে এখানে প্রত্যেকটা ঘরের সঙ্গে বড় বড় মিরার রয়েছে, মানে দারুণ, প্রত্যেকটা ঘরে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ব্যালকনি রয়েছে, আর কি চাই বলো। এরকম এইটা দেখাচ্ছি তার কারণ, যদি কেউ মনে করো যে কারোর বাড়িতে অনুষ্ঠান আছে, বড় একটা সুন্দর বাড়ি ভাড়া নিতে চাইছো, তোমাদের যাতে আইডিয়া হয় সেই জন্যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা আর একটা রুম, এর সঙ্গে বিশাল বড় টয়লেট, দেখো টয়লেটগুলো তো একদম ঝাঁ চকচক করছে, মানে মনে হচ্ছিলো যেন সত্যি এখানে থেকে যায়, এত সুন্দর ছিল। এটাও আর একটা রুম, ওয়ার্ড্রব রয়েছে, প্রত্যেকটার সাথে মিরার রয়েছে, তারপরে হচ্ছে বড় বেডের সোফা, বড় বেড রয়েছে, সোফা রয়েছে, সব কিছু মানে যা যা দরকার সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে, এত সুন্দর। ওপরেই মনে হয় তিনটে রুম রয়েছে এবং তিনটের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, প্রত্যেকটা টয়লেটই বিশাল বড় বড় এবং প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছে ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল। যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ তোমাদের ঘুরিয়ে দেখে নিই। চলো এবার মনে হচ্ছে ওরা চলে এসেছে, এইবার গায়ে হলুদ পর্ব শুরু হবে। আজকে গায়ে হলুদ বলে সবই কিন্তু এস হলুদ হলুদ, মানে গায়ে হলুদের জায়গাটা কত সুন্দর, দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেহেতু ব্রাইড গ্রুম দুজনারই কিন্তু একসাথে আজকে গায়ে হলুদ হবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। এইরকম গায়ে হলুদ হয়তো অনেকেই দেখোনি, কারণ দুজনার একসাথে, কারণ এখানে হচ্ছে দেখো ব্রাইড কত রকম ফটোশ্যুট করছে, আগে ওকে দেখিয়ে নিই। মানে প্রত্যেকটা জিনিস এত ভালো, সবাই মানে একটা থিমে হলুদের ওপরে বেস করে কিন্তু সব কিছু ড্রেস ক্যারি করেছে। ব্রাইডকে এমনিতেই সত্যি খুব সুন্দর, কারণ আমাদের রিলেটিভ বলে আমরা জানি, আর আজকে যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে ও, মানে প্রচুর ফটোশ্যুট হচ্ছে। এইবার দেখো গায়ে হলুদের জায়গাটা এত সুন্দর ডেকোরেশন হয়েছে না, আমারই মনে হচ্ছিলো যেন আমার যদি আর একবার গায়ে হলুদ হতো কি মজায় না হতো। যাই হোক সেটা পরের কথা, সবারই ইচ্ছা হয় সব কিছু ভালো জিনিস দেখলে। এইবার দেখো ব্রাইড আর গ্রুম দুজনেই একসাথে চলে এসেছে, এইবারই শুরু হবে আসল মজা। এনজয় করো ভিডিওটা, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, মানে ফাটাফাটি গায়ে হলুদ হবে,
সেটা আজ বুঝতেই পাচ্ছি, তোমরাও দেখতে পারবে। গায়ে হলুদ ব্যাপারটা সম্পর্কে কিন্তু গ্রুমের কোনো আইডিয়া নেই, বিকজ ওরা তেলেঙ্গানা, ওরা মানে বাঙালিদের যে গায়ে হলুদ হয় ওদের কিন্তু আইডিয়া নেই, মানে এইবারে শুরু হবে আসল মজা। ওকে দেখো কিভাবে হলুদটা মাখানো হবে, ও তো কিছুই বুঝতে পারছে না যে কি হবে, আর ও বসেই রয়েছে, আর ওর ওপর পুরো হলুদের মানে যত হলুদ আছে ওর ওপরে পুরো সবাই অ্যাপ্লাই করবে, দেখতে থাকো। রুমকে শুধু দেখো, ও কিন্তু এই অত্যাচারগুলো পুরো সহ্য করছে, কারণ ও ভাবছে এটাই রিচুয়ালের মধ্যেই পড়ে যে এরকমভাবে হলুদ মাখানো, চুপচাপ বসেই রয়েছে। এবার আমরা একটু নিজেদের মধ্যে হলুদ মাখামাখি করছি, এখনো কিন্তু আরো অনেক কিছু বাকি রয়েছে। ব্রাইড আর গ্রুম নিজেরা নিজেদেরকে হলুদ মাখাবে সেটাও দেখো, তারপরেও আরও কিছু আছে, ফটো শ্যুট হবে, খুব ইন্টারেস্টিং মোমেন্ট চলছে, স্কিপ করো না, দেখতে থাকো। এবার মাথায় জল ঢালার পর্ব শুরু হবে। আগুন লাগিয়েছ? হ্যাঁ চলো। মাথায় কেন চলো, মাথায় না, মাথায় না, শরীরে না, মাথায় নয়, সামনে দেন সামনে, পুরো ওয়াটারফল হয়ে গেছে, একদম ঝর্ণার জল পড়ছে, না এদিকে আসো, রেডি, দাদা
আই হোপ আজকে তোমরা আমার সাথে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা খুব এনজয় করেছো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, চলো টাটা।